হোলির দিনে ভাই রাস্তায় ব্লক করতে বেরোলে এরকমই হবে। আর 10 দিন বাদে আমাদের পরীক্ষা, আর যখন আমরা পরীক্ষার আগে যখন বইটা খুলি আমাদের বইয়ের অবস্থা এখন বই দেখেছি প্রথমবার খুলছি না এটা পরীক্ষার আগে দিন রাতে। বাপরে বাপ, সিঁদুর পড়ি বিয়ে ভাই, ব্যাস বিয়ে হয়ে গেছে ভাই। এমন ভাবে দেখছি ভাই বাড়ি থেকে শ্যাম্পু করে নেমে উঠে যাবে ভাই, কোনো চাপ নেই। ওরে গ্রহবাসী, খোল ডাঙার খোল। কি খুলবো? লাগলো যে দোর ডাঙার খোল। কি খুলবো আমি ভাই? কি খোলার কথা বলছে কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু ভাই এটা কি ভাই, এক গাছে দুই ফুল? ভাই এক গাছে দুই ফুল কি করে ফুটলো? কিছু বলা যায় না, যা দিনকাল চলছে কোন গাছে কোন ফুল উঠে যাচ্ছে কেউ বুঝতে পারছে না এখন। গার্লস ফটোশুট ইন বসন্ত উৎসব অ্যান্ড হোলি। ওই দেখ লাগিও না আমার গায়ে, লাগিও না এই রঙ লাগিও না, এরকম করে মেয়েরা সামনা সামনে। পেছনে ভাই বাড়ি থেকে বেরোনোর আগে এক গালে একটু হালকা হলুদ, একটু হালকা সবুজ করে সুন্দর ডিজাইন করে তারপরে বাড়ি থেকে বেরোয়, সব স্ক্যাম ভাই। আছে ভাই কিছু মেয়ে, আর শুধু মেয়ে না কিছু ছেলেও আছে, নিজের গালে নিজেই ডিজাইন করে রং লাগিয়ে সেলফি তুলে হোয়াটসঅ্যাপ স্টোরি দেবে। বা কোথায় রং লাগাবে বলে বসেছে এরকম ভাবে? এই যো নিজের গালে নিজেই রং লাগাচ্ছে ভাই, কি ভাই এটা? আরে ব্লাউজ বানিয়ে দিয়েছে ভাই আবির দিয়ে। বা নিচে এটা প্যান্ট তো নাকি, এটা রং দিয়ে ডিজাইন করা বোঝা মুশকিল ভাই। বাপরে বাপ, এটাই হলো আসল রং ভাই। দেখ এটা শয়তান ছেলে লিখেছে, জয় মা কালি ভাই। ঠিক আছে ভাই, হোলিতে রং লাগাচ্ছে না সারা বছরের রাগ বার করছে বুঝতে পারছি না আমি। আমিও ভাই বিয়ের পরে বউকে এরম ভাবে রং মাখাবো, পরের দিনে এভাবে বাপের বাড়ি পালাবে। অমিতা তো ভাই হেভি হাসছে ভাই, আজকাল প্রত্যেক মিমেই দেখতে পাই। এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, কি আর বলবো। সামওয়ান, তোর হোলির প্ল্যান কি? মি সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, ফুল ডে টং। ফুল ডে টং, এনিথিং রং হেভি ভাই। আমি ভাই দেখো ভাই গেটোরেট খাচ্ছি ভাই, আর কিচ্ছু না ভাই, অনলি গেটোরেট, ব্যাস জোচ্ছে ভাই। এখন না মোমবাতিটা নিজে ততক্ষণ পড়বো, ডান হয়ে গেল ভাই। পরীক্ষার আগে এইসব স্ক্যাম করলে ব্যাস গেল। জবে থেকে দিদি বলেছে পাস করিয়ে দেবে, ছেলে মেয়েদের মধ্যে আলাদাই ভাই কনফিডেন্স চলে এসেছে, যতক্ষণ না মোমবাতি নিচে পড়বো ভাই। দি বয়েজ এরকম যখন লাল কালিতে ভাই রিপোর্ট কার্ডে মার্কস বসবে না তখন বুঝতে পারবে। আই লাভ কেষ্টপুর, বি আর হ্যাশট্যাগ কেষ্টোস ভাই, আমাদের এখানে এরকম একটা হওয়া দরকার ভাই। আই লাভ মুচি পাড়া, বি আর হ্যাশট্যাগ মুচিস। বাপরে বাপ, কেষ্টপুরের রাজকুমার নাকি ভাই এটা? ভাই মাথা টিপছে, হাত টিপছে, পা টিপছে ভাই, এত কিছু টিপছে, ওটাও টিপতে বল না ভাই, মানে আই মিন গলাও টিপতে বল। এরকম শালি না হলে বিয়ে করবো না, বউ এসে গলা টিপবে বুঝতে পারছো তো। ওরে শাহরুখ খান, শাহরুখ খানের দুদু টিপে দিয়েছে ভাই। আরে গালে রং লাগাতে বলেছি, কোথায় রং লাগাচ্ছিস? কি ভাই বয়েজ হোস্টেলের হোলি নাকি? কি হলো ভাই, ঘুমাচ্ছিস কেন? আরে ঘুমাতে দে, ঘুমাতে দাও, সারা রাত মানে জেগে পড়াশোনা করেছে তাই ঘুমিয়ে পড়েছে। মাথা কেন ঘুরছে গোল গোল করে? গুড মর্নিং, মাথা ঘুরিয়ে ভাই কি দেখছিল ভগবান জানে ভাই, কি হাসি মুখে, বাপরে বাপ, হাসি আবার উড়ে গেল যখন দেখলো স্বপ্ন ছিল ওটা। ই বাবা বেচারা মানে ডিহাইড্রেশনে ভুগছে ভাই,
জল খাওয়াচ্ছে সুযোগ করে দিন, দোলের সময় রং লাগানো নিয়ে কমেডি করলে না তো আর কি করলে ভাই তুমি লাইফে। ব্যাকগ্রাউন্ডে কাকা এখনো ট্রেডিশন মেনটেন করেছে ভাই, আসল ভাই বাদুড়ের রং দিয়ে হোলি খেলেছে, ফুল ক্যারেক্টারে ঢুকে গেছে ভাই, ওইদিকে মুখ ধরছে আর পেছন দিক থেকে আরো আরো আবির দিচ্ছে। আরো মুগ্ধ ভাই, আরো ডবল লাগিয়ে দিল, বাপরে বাপ। আমার হোলি তোরা অনেক স্পেশাল বানিয়ে দিয়েছিস ভাই, এটা আমি মস্তি করার থেকে, কারণ বন্ধুদেরকে রং লাগাতে বললে তো এই যে এরকম অবস্থা করে ছেড়ে দেবে, তাই জন্য বুঝতে পারছো তো ভাই। সিপিএম থেকে ভাই তৃণমূল জয়েন করেছে বুঝতে পারছো তো, সেটারই সেলিব্রেশন, লালের উপর সবুজ রংটাই লাগিয়ে দিল ভাই। উপলব্ধি করি সবটাই এর জন্য যা প্রাপ্য সেটা কিন্তু সবটাই বৈশাখীর, সবটা বৈশাখীর বলেই বৈশাখী আছে পাশে, যাই হোক কার স্মৃতিতে লাগাবে ভাই। আরে পেছনে সাপের ফোনা তুলে রেখেছে নাকি ভাই, এ বেচারা ভাবছে সালা কতক্ষণ দুদিন উপরে পাতুলে রাখবি ভাই, না বে বান ভাই মেয়েদের কাছে আমি একটা চুম্বক দেখা ভাই, সারাদিন ধরে মেয়েদের পোঁতে পোঁতে ঘুরবে তারপরে রাত্রির স্ট্যাটাস দেবে, মেয়েদের কাছে আমি চুম্বক, এখন কেমন লাগে হ্যাঁ অপারেশন কর অপারেশন কর, তিলে তিলে মারবো তিলে 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 কষ্ট দিয়ে মারবো হ্যাঁ, এরপর ডানা ছুটাবো তারপরে ভাই ছাড়ে দিব, যে হুল দিয়ে আমাকে ফোটা সেটাকে ছুটাবো, ছুটি কাট কাট করে কুচ করে কাটবো, এত কষ্ট না করে ভাই দোকান থেকে একটা মোটি আনলেই পারতাম, কিন্তু তাও ভাই এটাই বেশি মজা। আরো পেছন পাঙ্গালি করো না, কারণ আগে যখন আমরা কাঁচা খাদ্য খেতাম তখন গল ব্লাডারের প্রয়োজন ছিল, আজকে নেই, প্রয়োজন তো আছে ভাই, মানে কি বলবো এইটুকু বায়োলজি তো আমিও পড়েছি ভাই, আজকাল ওই গল ব্লাডারের অপারেশন হয় না পাথর পাথর জমে যায় ওটার জন্য, দিদি ভাবছে যে গল ব্লাডারের দরকারই নেই, গল ব্লাডার ছাড়া বিন্দাস আছি আমরা, বাপরে বাপ ভাই, এরকম ভাই বায়োলজির পণ্ডিতরা আবার কমেন্ট করবে, আমি জানি না ভাই গল ব্লাডার থাকুক না থাকুক আমাদের দিদি থাকবে ব্যাস, এটা ভাই নেক্সট লেভেলের হরি চলছে ভাই। বাপরে বাপ এটা ভাই অন্য লেভেলে, এই লেভেলের হলি আমিও খেলিনি ভাই, এমন পেপার দিয়ে যে হসপিটালে চলে যাচ্ছে নাকি শ্বাসকষ্ট, সারা বছর রিলসে নাচার সময় তো শ্বাসকষ্ট হলো না, অঙ্ক পরীক্ষার সময় শ্বাসকষ্ট হয়ে গেল, কি ভাই এটা আবার, এই যে পাতা হাতে কুড়িয়ে নিয়ে আসছে, পাতা নিয়ে আসছে হাতে করে,
শয়তান বুড়ি রে, লেখ পাতাগুলো যে দরজার সামনে ফেলে এ চলে গেল। সিসিটিভি ক্যামেরার জন্য একটা সিসিটিভি ক্যামেরা ভাই, হেভি ভাই। তোর গাছের পাতা আমার বাড়ির সামনে কেন থাকবে? নে তোর গাছের পাতা তোর বাড়িতে নে, সালা হেভি ভাই। এই তো শাল পাতা হবে তো ভাই, শাল পাতার ভাই ফুচকার প্লেট বানানোর জন্য একটু দিয়ে যাচ্ছে প্রতিবেশীকে। কোন নেগেটিভ ব্যাপার নেই এতে, ঠিক আছে? নো ওয়ান মাই ফ্রেন্ড আফটার টু পেগ। তোকে কি মনে হচ্ছে আমি ও সব খাই? সাজান তেরে পে গান গাইতে শুরু করে দিল কেন কি বলছে? সারা বছর এই করবে, তারপর অঙ্ক পরীক্ষার আগে গার্ড ভাই কেন আমাকে টুকতে দেয়নি? অরুণা ভাই এক কোণে পড়ে আছে আর বসে বসে ওদের কাণ্ড দেখছে আর নিজের কপাল চাপড়াচ্ছে। এই ভগবান আমাকে কেন পাঠালো এই দুনিয়াতে? তৃতীয় পঞ্চম সেমিস্টার মিলিয়ে 49,265 জনের মধ্যে ফেল করেছেন 44,482 জন। চাপ নেই ভাই, দিদি পাশে আছে, কোন চাপ নেই ভাই, কেউ কান্নাকাটি করো না। লজ্জা করে না, রেজাল্ট বেরোলো না, আপনি জেনে গেলেন ডেল্টের লিস্টে এত নম্বরে আমি আছি। দিদি পাশে আছে, সবাই পাস হয়ে যাবে, চাপ নেই, কনফিডেন্স লেভেল পাস করে যাবে। দিদি মাদের আমার একটা গ্রুপ ভাই, টক্সিক গ্রুপ ভাই, মাদের গ্রুপ ভাই। আমি ভাই একবার ভুল করে মাদের গ্রুপের মধ্যে স্কুল থেকে বেরিয়ে বসে গেছিলাম ভাই রে ভাই। এই তোমার ছেলে নাকি নতুন করে টিউশনে ঢুকেছে, কার কাছে ঢোকালে? আরে আমার বেড থেকে তোমার ছেলে খালি টিফিনই খেয়ে যায় সারাক্ষণ। কি সব ডিসকাশন চলছে ভাই ভাই, পাগল হয়ে গেছিলাম আমি। অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, মোটামুটি যদি অঙ্কটা ভালো হতো ফার্স্ট ডিভিশনের একটা আশা ছিল। রেজাল্টের অপেক্ষা রাখবো না, তার আগে পিকনিক। পাস করে যাবে জানি দিদি, আছে পাস হয়ে পাস হতে হবে। দিদি আছে পাশে পাস হতে হবে। স্লোগান BTS আর বিবি লাইক, হাই BTS আর মি মি টু। আমি তো নাক চুলকাবো বলে এরকম করলাম, আবার এটা পছন্দ করে নাকি? ছেলে দাদা বেরিয়ে গেছে ভাই পাড়া, দেখো এবার কি হচ্ছে ভাই। 2006 তে জন্ম আর এখন বিয়ে হয়ে গেছে, ব্যাপারটাই বলতো। এরো করে যে বার্থডে রেখেছে এখানে এরো করার দরকার ছিল না, দরকার ছিল এই উপরে এই যে এখানটা এরো করার ভাই, বুঝতে পারছো? ইউটিউবার এই কাপল চ্যানেল খুলতে পারে, বিয়ে করে নিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার বর এখনো ঘুমাচ্ছে, আমি এবার উঠে গেছি, উঠে এবার আমি রান্না করতে যাবো। আজকে আমি রান্না করবো ম্যাগি, তাড়াতাড়ি রান্না করে নিই, বর আবার ঘুম থেকে উঠে আমার উপর প্র্যাঙ্ক করবে, তারও ভিডিও বানাতে হবে। আজকে এতটাই, সাবস্ক্রাইব করে নিও, দেখা হবে পরের রবিবার, বাই।